কবর জিয়ারতে সঠিক নিয়ম কি? বিয়েতে একজনকে দাওয়াত দিলে সে তার বন্ধুদেরকে নিয়ে যায়, তাকে ঠিক হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে। এমনি মহিনুদ্দিন জুয়েল, আপনি লিখেছেন কবর জিয়ারতের সঠিক নিয়ম কি আর এটা কি প্রতিদিন করা যাবে? দয়া করে জানাবেন। কবর জিয়ারতের সঠিক নিয়ম হলো যে কবরে গিয়ে আপনি সালাম পেশ করবেন এবং প্রতিদিন করা যেতে পারে, একদিনে কয়েকবার পর্যন্ত করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এমন কোনো কথা নেই যে কবর জিয়ারত আপনাকে একটা নির্দিষ্ট সময়ের পরে করতে হবে, তার আগে আপনি করতে পারবেন না, বরং আপনি নিয়মিত বিরতিতে কবর জিয়ারত করতে পারবেন। এএলপি এডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে একজনকে দাওয়াত দিলে সে তার বন্ধুদেরকে নিয়ে যায়, তা কি ঠিক? যদি বিষয়টা অনুমোদিত থাকে এবং মনসমর্থন থাকে যে ঠিক আছে এরকমটি করে, তাদের ব্যাপারে যারা দাওয়াত দেন তারাও জানেন যে এক দুজন অতিরিক্ত থাকেন, এরকম যদি ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এরকমটি করাতে কোনো অসুবিধা নেই। একটা কার্ডে কতজন আসতে পারে বা ফ্যামিলি সহ কিনা, ব্যক্তিকে আলাদা এরকম দাওয়াত দেওয়া থাকে, যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে বন্ধুকে নিয়ে যাওয়া উচিত না, কারণ হলো সেটা রীতিমতো একজনকে বিপদে ফেলার সামিল, সেখানে খাবার টান পড়তে পারে ইত্যাদি, সেজন্য এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। রাসেলমি আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটি সম্পূর্ণ কুসংস্কার জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে। সকাল সন্ধ্যায় এডিটিক আপনি লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামী বিষয়ে কি বলে? দেখুন, এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি, শয়তান বিচরণ করে, দুষ্টজন বিচরণ করে, এটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না, কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআনে কোথাও বর্ণিত হয়নি, এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। এরপরে সোনিয়া আক্তার আপনি লিখেছেন, জিন বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে, এটা কি জায়েজ হবে? এটা সুন্নাসম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয়, বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট বোঝা না যায়। অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা মানে বড় অংশ আছে যারা আপনার শিরক এবং কুফুরি কথা বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয়, তো এগুলো তো রীতিমতো শয়তানের আশ্রয় নেওয়ার সামিল অনেক ক্ষেত্রেই, তো যার কারণে জায়েজ নয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো যে কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া বা কোনো জায়গায় অসুস্থ জায়গা ধরে আয়াত তেলাওয়াত করা পড়া, সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ।